ধর্মনগর মন্ডলের আহ্বানে রবিবার স্থানীয় স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপির মন্ডল এবং জেলা স্তরের কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি সাংবাদিকদের জানান, পূর্ব লোকসভা আসনে নির্বাচনের লক্ষ্যে এখানে সংগঠনের বৈঠক করা হয়। দলের এই আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা আগামী 26 এপ্রিল এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে পূর্ব লোকসভার আসনে যে ইলেকশন নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন, আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া প্রাধান্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটোর ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো।